এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, অমঙ্গল ঘোর অমঙ্গল, হরে কৃষ্ণ। কি হলো? অন্যায় করেছো নীলা, ঘোর অন্যায়। আমাকে একবার জিজ্ঞেস করতে পারলি না? হ্যাঁ, আন্দাজে আন্দাজে ভাড়ার ঘরের দরজা খুলতে গিয়ে এটা কি করলি তুই? আমি সত্যি বুঝতে পারছি না আমি মন্দিরের দরজা খুলে কি এমন অপরাধ করে ফেললাম, সবাইকে এত কষ্ট দিয়ে ফেললাম, এত বড় ভুল করলাম। কি রে মেজ, ভাড়ার ঘর খুলতে গিয়ে তো নীলার কানা কাপড়ে ওষ্ঠাগত। দাঁড়াও না বর্তে, আগুনে আরেকটু ঘি ঢেলে দিই। কি রে নীলা, এটা তুই কি করলি? জেঠিমা এতদিন পরে আমাদের বাড়িতে এলেন, তুই মন্দিরের দরজা খুলে ওনাকে এইভাবে দুঃখ দিলি? আমি কাউকে দুঃখ দিতে চাইনি। আচ্ছা, কি এমন ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরের সাথে যে মন্দিরের দরজা খোলা মানে এত বড় অমঙ্গল হয়ে গেল? আজ থেকে 9 বছর আগে এই বাড়িতে নিয়মিত দুর্গাপুজো হতো। ধুমধাম করেই হতো, তবে অনেক টাকা গচ্চাও যেত। আহ পুনু, তোর কাছে কি কোনোদিন 1 টাকাও চাওয়া হয়েছে? তাহলে গচ্চার প্রশ্নটা আসছে কোথা থেকে? পুজো যেরকম ভাবেই হতো, তোর জ্যাঠাইমার জ্যাঠামশাই তো করতেন, আর জাঁকজমক করেই করতেন। হ্যাঁ, সেই বছর বলবর্তী সে বছর আমরাও খুব বড় করে ধুমধাম করে দুর্গাপুজো করেছিলাম। কিন্তু বিজয়া দশমীর দিন সিঁদুর খেলার ঠিক আগে তোদের জ্যাঠা যে সেই বুক ব্যথা নিয়ে বসে পড়লেন, আর উঠলেন না। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ। দিদি সিঁদুর কৌটা হাতে নিয়েছিলেন বটে, কিন্তু সিঁদুর খেলাটা আর হয়ে ওঠেনি। তারপর থেকে এই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। এবার তুই বুঝতে পারছিস তুই কত বড় ভুল করেছিস? দুঃখ দিয়ে ফেলেছিস নীলা, অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছিস মানুষটাকে। যাক, আর কি করা যাবে বল, কিচ্ছু করার নেই, পুজো করতে হবে এখন। জানিস তো পুজোতে কত খরচ? লাখ টাকার উপরে। এই বাড়ির জন্য 5 লাখ, দীপুর চিকিৎসার খরচ, এখন আবার পুজোর খরচ। গো মা, মা মা তুমি আমার দিকে তাকাবে না, একদম তাকাবে না। ওই আমাকে কেটে ফেললো, আমি ওই পুজোর খরচা দিতে পারবো না, অসম্ভব। তুমি একা নয় বর্দা, আমিও দিতে পারবো না, আমার কাছে কিছু নেই, অনির কাছেও কিছু নেই। আর জেঠিমা যারে আছেন, বাপরে বাপ, ওনার কাছে টাকা চাইতে গেলে বোধ রেড়ে করে উঠবে। সে তো হবেই, দুর্গাপুজো বলে কথা। দেখুন মা, আপনি এবার আপনার নীলার সাথে সলা পরামর্শ করে প্রত্যেকে টাকাটা জোগাড় হবে না? যখন বরণ করে ঘরে তুলেছেন তখন নীলাকেই তো মাথা খুঁড়ে বার করতে হবে কোনো একটা উপায়, তাই না মা? মা দাঁড়া, আগে দিদিকে ঠান্ডা করে আসি, তারপর। বড় ভুল করে ফেলেছিস নীলা, অনেক বড় ভুল। কেউ না বুঝলেও আমি বুঝেছি মা, তুমি আবার পুজো চেয়েছো এই বসু বাড়িতে তোমার আরাধনার ঢাকে আবার নতুন করে কাঠি পড়ুক। সবাই বলে তুমি নাকি দুর্গতি নাশ, তবে এই দুর্গতি তুমিই নাশ করো মা। আমি তো দেখলাম এত বছর ধরে এ বাড়িতে যা যা ঘটেনি ওই ছুরি এ বাড়িতে আসার পর থেকে তাই তাই ঘটছে, সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। অপয়া অপয়া সব শেষ করে দেবে, হরে কৃষ্ণ সব শেষ করে দেবে। দিদি ভুল করছো, ওই মেয়েটার জন্যই আমরা এই বসু বাড়িটা ফেরত পেয়েছি, ভুল বুঝছো তুমি ওকে। তুই থাম, তোর চোখ দুটো কি কাকে নিয়ে গেছে নাকি? হ্যাঁ, এত অন্ধবিশ্বাস ভালো নয়। ওই ছুরি না কাল ডেকে আনবে তোর, এই আমি তোকে বলে। তুমি এখানে কি করছো? কাকে জিজ্ঞেস করে ঢুকেছো? মাফ করবেন জেঠিমা, আমি না জেনেই ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে জ্যাঠামশাই দশমীর দিন। খবরদার, এই বাড়ির অতীত নিয়ে তোমার মতন মেয়েকার ভাবনা চিন্তা করতে হবে না। হরে কৃষ্ণ, আর তোমার জন্য এই বাড়িতে একটার পর একটা বিপদ আসছে। তোমার জন্য আমাদের দীপু হাঁটতে পারছে না, এত বড় একটা আঘাত পেয়েছে ও। আর তোমার জন্য এই বাড়ির ঋণে জর্জরিত হয়ে গেছে। পারবে এই সব থেকে আমাদের এই বসু বাড়িকে বাঁচাতে? পারবে? পারবে না, পারবে না। তাই একটা কথাও কইবে না, বেরিয়ে যাও ঘর থেকে, বেরিয়ে যাও। হরে কৃষ্ণ, কি বলছি শুনতে পাচ্ছে না? বেরিয়ে যাও ঘর থেকে, যাও। এত বড় সাহস চুরি, আমায় জিজ্ঞেস না করে আমার ঘরে ঢুকেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোমার জন্য এই বাড়িতে একটার পর একটা বিপদ আসছে। তোমার জন্য আমাদের দীপু হাঁটতে পারছে না, এত বড় একটা আঘাত পেয়েছে ও। নীলা এত বিধ্বস্ত কেন? কি হয়েছে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কিছু তো জিজ্ঞেস করার মতো অবস্থাই আমার নেই। একটা ব্যবস্থা করতেই হবে, যেভাবে হোক এই বাড়িটি রক্ষা করতে হবে। জেঠিমা তো ঠিক কথাই বলেছেন, আমি এই বাড়িতে আসার পর যেসব বিপত্তি হলো আমাকেই তার নাশ করতে হবে। মা কালী একটু সাড়া দাও মা, তুমি তো সব জানো, সব দেখছো, একটা উপায় বলো। ছোটদাদাবাবু তো বাইক রেসে জিতেছিলেন, সবার আগে পৌঁছে তারপর উনি পড়ে যান। তার মানে ছোটদাদাবাবুই তো প্রথম হয়েছিলেন, আর প্রথম পুরস্কার ছিল